নমস্কার সমস্ত কুম্ভকার ভাইদের অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে আমরা একত্রিত হয়েছি কি কারণে সেটাও আমাদের জানা দরকার। ও তার আগে আমি সবার আগে আমি বলে নিচ্ছি, আমরা বিভিন্ন ভাবে এগিয়ে চলছি, তার সঙ্গে এবার সোশ্যাল গ্রুপটাকে বাদ দেওয়া যাবে না। তার জন্য আমরা রিসেন্টলি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, আর তার সঙ্গে যতটা সম্ভব আমরা বিভিন্ন মানুষকে যুক্ত করার চেষ্টা করছি। এবং ইতিমধ্যেই আর একটা চলছে, সেটা ফেসবুক গ্রুপেও তৈরি করার চিন্তা ভাবনা চলছে আমাদের মধ্যে, আর যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করে নিয়েছি। এবার যাদের যারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের ফোন নাম্বারগুলি আমি নিয়ে নেব, কালেক্ট করে নেব, তাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত করে নেব। আর সেই গ্রুপে শুধুমাত্র আমরা পশ্চিমবঙ্গে নয়, পুরো কেন্দ্রীয় ভাবে যুক্ত আছি, যেখানে মেঘালয় থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে বিভিন্ন জায়গার কুম্ভকার ভাইরা আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা এখানে যুক্ত হবটা কেন সেটা আমাদের জানা দরকার। আমরা পশ্চিমবঙ্গে 121 কোটি জনসংখ্যা রয়েছে, যার মধ্যে আমরা কুম্ভকার সম্প্রদায়ের মধ্যে আছি 16 কোটি জনসংখ্যা। আর তা সত্ত্বেও আমরা অনুন্নত বা পিছিয়ে রয়েছি। এবং আরেকটি আমি শুনেছি, সেটা হলো আমরা 163 জনের মধ্যে মাত্র একজন শিক্ষিত আমাদের কুম্ভকারের মধ্যে। তো এই সমস্ত এই জায়গাগুলো থেকে যেমন বিভিন্ন শুভ বিশেষ আমি নিজে হয়তো এটা কোনো প্রাইভেট টিউশন নয় বা স্কুল নয়, হ্যাঁ আমার এটা প্রথম, আমি এর আগে কোনোদিন কোনো জায়গায় বক্তব্য রাখিনি, স্কুল হয়তো হলে হয়তো সেই বিষয়গুলো হতো না, এখন অনেকে হাসছে। তো আমরা আর একটি কথা, সেটা হলো আমাদের একত্রিত হতে হবে। এটা জানেন তো সবাই, মা শিশু না কান্না করলে মা কিন্তু খেতে দেয় না। সে শিশু অবস্থায় যতক্ষণ না শিশু কান্না করছে ততক্ষণ কিন্তু মা খেতে দেয় না, মা বুঝতে পারে না যে শিশুর খিদে পেয়েছে। তো আমাদের শুধু আমরা সবাই যদি বলি এক জায়গা থেকে যে আমার এটা দরকার, আমার এটা দরকার, সেখানে কিন্তু সফল হবে না। কেউ যদি একা যায়, কেউ যদি একা ভিডিও অফিসে চলে গেল যে আমার আর্টিজিয়ান কার্ড দরকার, আমার ওইসি কার্ড দরকার, সেখানে কিন্তু তারা অনেক সময় ফিরে চলে আসে। সেই জায়গাতে আমাদের আমাদের কুম্ভকার যে বিভিন্ন জায়গায় কমিটি আছে, জেলা কমিটি, থানা কমিটি, সেখান থেকে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়। এমন এখন বলি ওবিসি কার্ড, অনেকে বলে যে আমার বাড়িতে আমার বাবা মার কারোর ওবিসি কার্ড নেই, বা জেঠুর নেই, বা কারোর বাড়ির রিলেটিভের মধ্যে কারোর ওবিসি কার্ড নেই, সেক্ষেত্রে বলা হয় যে তাহলে তার হবে না। কিন্তু না, এটা ভুল, সেক্ষেত্রেও তারা পায়। সেক্ষেত্রে আমাদের কমিউনিটি সার্টিফিকেট মানে থাকা দরকার, যেটি আমাদের আমাদের সংগঠন থেকেই দেওয়া হয় সেই কমিউনিটি সার্টিফিকেটটি, সেটি হলে কিন্তু ওবিসি কার্ডটি খুব সহজেই পাওয়া যায়। তারপর রয়েছে এবার ওবিসি কার্ড থাকলে কি হয়, এখন বর্তমানে রিজার্ভেশন 27% রিজার্ভেশন করা হয়েছে, সেই সুযোগ সুবিধাগুলি পাওয়া যায়। অনেকে আছে যে ভালো মেধাবী ছাত্র কিন্তু জেনারেলদের সঙ্গে সেল হতে চলেছে, কিন্তু সে যদি তার কাছে যদি আজকে ওবিসি সার্টিফিকেট করে তো সে রিজার্ভেশনে গিয়ে চাকরিটা পেয়ে যেত, হয়তো 1 নম্বর বা 2 নম্বরের জন্য চাকরিটি পায়নি, তার কাছে যদি ওবিসি কার্ডটি থাকতো তাহলে সে ওবিসি সেই জায়গায় চাকরিটি পেয়ে যেত। এবার বলি আর্টিজান কার্ড, এবার আর্টিজান কার্ডের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। আর্টিজান কার্ডের ক্ষেত্রেও ওই কমিউনিটি সার্টিফিকেট আরো কি কি ধর সেগুলো হয়তো বলে দেবেন। সেই ক্ষেত্রে আর্টিজান কার্ড থাকলে বিভিন্ন শিল্পী লোন, বিভিন্ন ধরনের লোন পাওয়া যাচ্ছে আমাদের মধ্যে, সেই যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। আর এগুলো পাওয়ার জন্য শুধু বাড়ি বসে থাকলে হবে না, বা বাড়িতে আমি ওবিসি সার্টিফিকেট ছেলের জন্য ওবিসি সার্টিফিকেট বানিয়ে নিলাম আর বাড়ি চলে গেলাম, সেটা করলেও হবে না, আমাদের সঙ্গে যুক্ত হতে হবে। আর আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে আমাদের সংগঠনে আসতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আমাদের কুম্ভকার চক্রকার একটি বই রয়েছে, সেটি পড়ুন, নিজে পড়ুন, পাড়ার প্রতিবেশীদের পড়ুন, বাড়ির সকলকে জানান। বাস এই বলে আমার বক্তব্য।
শেষ করছি, অভিনন্দন জানাচ্ছি অরূপকে, কারণ মাইকে কখনো দাঁড়ায়নি জীবনে, অভ্যাস নেই। আমাদেরই ছেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে ছবিটা আমাদের এখানে হবে, এটা অল ওভার দ্য ইন্ডিয়া ওর মাধ্যম থেকে চলে যাবে, এটা আমাদের কাছে অনেক সৌভাগ্য। जो शक्ति दिखाने का काम रामलीला मैदान दिल्ली में किया जा रहा है, उसका निमंत्रण पत्र देने के लिए मैं आप लोगों के बीच में आया हूं। मेरा निवेदन है कि गुजरात से जितनी भी भारी संख्या आप लोग रामलीला मैदान दिल्ली में पहुंचा सके, जिस तरह आप लोगों ने अपनी संख्या का प्रदर्शन आज किया है, उसी तरह का प्रदर्शन दिल्ली में भी आपके द्वारा होना चाहिए। 5 लाख कुम्हारों को पहुंचाने का दिल्ली में हमारा प्रयास है, और 5 लाख यदि पहुंच जाते हैं तो ये जितने भी सरकारें हैं, जितने भी राजनीतिक दल हैं, जितने भी प्रशासनिक अधिकारी हैं, इनके कान के पर्दे खुल जाएंगे और आप लोगों की शक्ति को एहसास करना शुरू कर देंगे। तो इसी निवेदन के साथ, और आप लोगों ने जो इतना सुंदर, इतना भव्य कार्यक्रम किया है, सभी भाइयों को, सभी बहनों को, सभी बेटों को, सभी बेटियों को बहुत बहुत धन्यवाद। जो स्वागत सम्मान आप लोगों ने किया है, अगर परमात्मा ने अवसर दिया तो उसे चुकाने का काम करेंगे। आप मेरे मंच का बहुत बहुत धन्यवाद, संचालनकर्ता का बहुत बहुत धन्यवाद। जय प्रजापति समाज, जय समाज।